শেরপুরে ক্ষুদ্র নৃগ জনগোষ্ঠীর দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ছিনাইগাতি উপজেলার গজনি এলাকার কমপ্লেক্স মিলনায়তনে তাদের উত্তরীয় পরানো এবং বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। তারা হলেন ছিনাইগাতির নবীন কোচ এবং নালিতাবাড়ির কালাচান হাজং। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ শেরপুরের আয়োজনে কোচ গারো হাজং ও বর্মন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও উপকরণ প্রদর্শনী এবং পরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।